হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এক যুবক গরাগরি করে কান্না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনমে কান্না করতেছে ঘরের বাড়ির সামনে কান্নাকারী অমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তাগিয়া গো যুবক তুমি কেন কান্না করো তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছো তুমি কেন গোড়া গুড়ি খাইতেছো তুমি কেন এমন করো কি হয়েছে তোমার বল যুবক ডাক তুই অমিয়া হুতালান আপনাকে বলা যাবে না হজরতম রিয়্লাহতালান যুবককে ডাক দিয়া কয় যুবক তুমি কাকে বলবা যুবক ডাক দিয়া গো ও অম আমি আল্লাহর পয়াকম্বর কি কথা বলবো যুবক ডাক দিয়া কয় আল্লাহর পায়গম্বর আমি এমন গুণা করেছি এমন অপরাধ করেছি এমন গুনার কাজ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আল্লাহ আমাকে মাফ করবে কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে ডাক দিয়া কয় যুবক তোমার যত বিষয় গোপন আলোচনা আছে আল্লাহর পায়গম্বরকে যা বলো যুবক ডাক দিয়া কই নবী গো আমি এত গুনার কাজ করেছি এমন অপরাধ করেছি আমার আল্লাহ মাকে ক্ষমা করবে কিনা আল্লাহর পয়া ডাক দিয়ে কি ও যুবক তুমি এমন গুণা করেছ তোমার গুনার চাইতে আমার আল্লাহর দয়ার সাগর অনেক বড় ওই যুবক তোমার গুনার চাইতে আমি আল্লাহর দয়ার সাগর অনেক বড় তুমি যত গুনাহ করেছো যত অপরাধ করেছো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জিন্দগির গুনা মাফ করে দিবি তুমি কি অপরাধ করেছো যুবক কি অন্যায় করেছো বলো যুবক সাহাবি আল্লাহর পায়াকম্বর বলে নবী গো আমি এমন অপরাধ করেছি এমন অন্যায় করেছি এমন গুনার কাজ করেছি আল্লাহ নবী বলেন কি গুনার কাজ করেছ বলো ও নবী আমি গুনার কাজ করতাম আমি মানুষদেরকে দাফন করার পর কাফন করার কাপন পরা দাফন করার পর মানুষের কাপন চুরি করতাম মৃত মানুষের কাফন চুরি করতাম মৃত মানুষের কাপন চুরি করে সংসার চালাইতাম ও পয়গম্ব আমি আমার পরিবার পরিজনকে আমি কাপন চুরি করে বিক্রি করি এটা আমি আমার সংসার চালাইতাম পরিবারকে চালাইতাম আল্লাহর পয়গম্বর এভাবে কয়েকদিন চলতেছে হঠাৎ আমাদের সমাজে কাল্লার বান্দি মারা গেছে যে আল্লাহর বান্দি কোনো দিন আমি দেখি নাই জিন্দিগিতে আমি তাকে দেখতে পারি নাই খুব সেলে একটা নারী মারা গেছে মারা যাওয়ার পর ও পায়াগম্বর আমি তার কাফন চুরি করতে গেলাম আমি মাটিটা ঘরণ করলাম আমি মাটিটা উপরে মাটিটা সরাইতেছি আর কাপনটা চুরি করতেছি কাপন চুরি করতেছি কাপনটা কাপড় শরীরতে কাপড়টা আমি খুলতেছি খুলতেছি এই সময় ইবলিস আমার অন্তর মধ্যে ধোঁকায় সৃষ্টি করে দিল ইবলিস আমাকে ধুকার মধ্যে ফেলায়া দিল ইবলিস আমারে কয় একটু তাকায়া দেখ ওই যুবতী সুন্দরী যুবতীর দিকে তাকায়া দেখ সুন্দরী যুবতী কত সুন্দর ছিল দুনিয়াতে অনেক চেষ্টা করেছিল দেখতে পারস না আজকে দেখ আজকে দেখ নবী গো আমি দুই সুন্দরী যুবতীর দিকে তাকাইলাম তাকানের পর আমি দেখলাম সুন্দরী যুবতীর দিকে তাকায়া তাকায় আমি দেখলাম সুন্দরী যুবতী অনেক সুন্দর চেহারাটা অনেক সুন্দর তার পুরা উলঙ্গ অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারলাম না নবী গো আমি ওই সুন্দরী যুবতীর সাথে আমি খারাপ কাজ করে ফেললাম আমি ওই সুন্দরী যুবতীর সাথে খারাপ কাজ করার পর যখন কবর থেকে আমি উঠলাম না কবর থেকে সুন্দরী যুবতী আমাকে ডাক দিয়া কয় হে যুব দুনিয়াতে আমাকে কেউ না পাক পারে না কেউ আমাকে খারাপ কাজ করতে পারে নাই ও যুব দুনিয়াতে কেউ আমার চেহারা দেখতে পারে নাই আমাকে না পাক পারে নাই আমি কি অপরাধ করলাম কি গুনার কাজ করলাম তুই আমারে না পাক বানিয়া দিস তুই আমাকে খারাপ বানাইয়া দিস এই যুবক কেমন আমি আল্লাহর কাছে নালিশ করবো হায় আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ আমাকে দেখতে পারে না কেউ আমার কাছ সাথে খারাপ কাজ করতে পারে নাই ও পয়গম্বর ও আল্লাহ এই যুবকটা আমার সাথে জিনার কাজ করেছে খারাপ বানায়া দিয়েছে নাপাক বানায়া দিয়েছে আমি আল্লাহর কাছে নালিশ করব যুবক এই কথাটা আল্লাহর পয়গম্বর কি নবী গো ওই যুবকটি আল্লাহর সাথে নালিশ করবে এই কথা শোনার পর আমি গুনার কাজ ছেড়ে দিয়েছি কাপন চুরি বন্ধ করে দিয়েছি ও পায় এরপর থেকে আমি আর চুরি করি না আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে এই জন্য আমি কান্নাকাটি করি আল্লাহবাকে ক্ষমা করবে কিনা নবী ডাক দিয়া কই চল্লিশ দিন পর্যন্ত উঁচু পাহাড়ে যায় আল্লাহর কাছে তো করো আল্লাহর কাছে খাট অন্তরে তো উবা করো এই যুবকটা চল্লিশ দিন পর্যন্ত ওই পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে তওবা করতেছে হায় আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি অনেক গুনার কাজ করেছি আল্লাহ মন জিন্দিগি তেমন গুণা করেছি যে গুণ আল্লাহ বাকি ক্ষমা করবে না হায় আল্লাহ এমন অপরাধ করেছি আমি অন্যায় করেছি আপনি মনে হয় ক্ষমা করবেন না আল্লাহ হায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন চল্লিশ দিন পর্যন্ত যুবক তওবা করেছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে আর যাও 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 আল্লাহর পায় জানিয়ে যাও এই যুবক আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তও করেছে আমি আল্লাহ তা আলাহ ওই যুবকের তও আমি আল্লাহ কবুল করে নিয়েছি ওই যুবক আল্লার কাছে খাঁটি অন্তরে তও করেছে তো যুবকের ত আল্লাহ তা আলাহ কবুল করে নিয়েছে এজন্য বাবা হাজার অন্য অপরাধ করার পরও যখন আল্লাহর কাছে আপনি তওবা করবেন তো আল্লাহ তাল্লাহ আপনার জিন্দগির গুনামাফ করে দেবেন